পাবনা গণপূর্তভবনে অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতার প্রবেশ নিয়ে তোলপাড়। ঠিকাদারের কাজে পাবনা গণপূর্ত বিভাগের ভবনে অস্ত্র হাতে নিয়ে দুই আওয়ামী লীগ নেতা ও একজন যুবলীগ নেতার প্রবেশের ঘটনায় এলাকা তোলপাড় চলছে। এ নিয়ে কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ না দিলেও প্রশাসন বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত নিয়েছে। সিসি ক্যামেরায় ধারণ করা এমন একটি ফুটেজ শনিবার এলাকা ছড়িয়ে পড়ে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, গত 6 জুন দুপুর 12টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন ওরফে হাজি ফারুক পাঞ্জাবি হাতা গুটিয়ে দলবল সহ গণপূর্ত ভবনে ঢুকছেন। তার পিছনে শটগান হাতে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ আর খান মাহমুদ এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু অস্ত্র নিয়ে তাদেরকে কার্যালয়ের বিভিন্ন কক্ষে ঢুকতে দেখা গেছে। ওই সময় তাদের সঙ্গীরা বাইরে অপেক্ষা ছিলেন। আবার 12:52 তারা ফিরে যান। এ বিষয়ে পাবনা গণপূর্ত উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ঠিকাদার আমার কক্ষে এসেছিলেন, তারা আমার টেবিলে অস্ত্র রেখে নির্বাহী কৌশলীর কাছে এসেছেন বলে জানিয়েছিলেন। তারা খারাপ আচরণ বা হুমকি দেননি। বিল কিংবা দরপত্রের কেন্দ্র করে এই মহড়া কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি পাবনায় নতুন যোগ দিয়েছি, তাদের সব বিষয়ে আমার জানা নেই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পাবনা গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা অভিযোগ করে বলেন, এমন মহড়ায় তাদের আতঙ্কে থাকতে হচ্ছে। কিছু ঠিকাদারের কার্যকলাপে অন্য ঠিকাদারও তটস্থ থাকেন।